হ্যালো আজ আবারও একটা সত্যি কথা বলতে চলে এলাম আমাদের সোসাইটিতে কিছু মানুষ আছে যাদেরকে খারাপ কথা বললে অপমানকর কথা বললে তারা সাথে সাথেই প্রতিবাদ করে এক কথায় তারা আমাদের সমাজে স্পষ্ট বক্তা তারা মনে করে স্পষ্ট কথায় কষ্ট নেই কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে যতই খারাপ কথা বলুন অপমানজনক কথা বলুন তারা কুমড়ে কুমড়ে মরবে রাতে শুয়ে শুয়ে বিছানা কেঁদে ভাসিয়ে ফেলবে তাও একটা অন্যায়েরও প্রতিবাদ করতে পারবে না এই রকম মানুষেরও দুটো ভাগ আছে একজন যারা সত্যি অন্যায়ের প্রতিবাদ করতে পারে না ভীষণ নরম মনের মানুষ হয় স্পষ্ট কথা কখনোই বলতে পারে না এদের নিয়ে সত্যি কিছু বলার নেই এদের দেওয়ালে পিঠ ঠেকে গেলেও এরা বলতে পারে না যে এইটা তুমি ঠিক বলছো না কিন্তু এদের মধ্যে আর শ্রেণী আছে যারা কিন্তু শুধুমাত্র ভালো হবার জন্য কোনো অন্যায়ের প্রতিবাদ করে না একদম ভালো হবার জন্য ভালো সাজার জন্য হাজার বুঝিয়েও আপনি এদেরকে বোঝাতে পারবেন না যে ভালো আসলে এইভাবে হওয়া যায় না ভালো হতে গেলে একটা ভালো মনের প্রয়োজন স্পষ্ট কথা বলা মানুষগুলো প্রিয় হলেও কখনো কারোর প্রিয় হতে পারে কিন্তু এরা কখনো কারুর প্রিয় হতে পারেই না